ABC News HD Live augments the truth. Tomar o guite, jogar o srite, noyana chalo chalia, badho sheshe, koruno heshe, jeno chameli kulia. Tomaro giti jagalo sriti noyono chalo chaliya sajalo ghano megheno chay mridu shubhash dilo bichay sajalo ghano meghero chay mridu shubhash dilo bichay na dekha kon paroshodhay poriche ton tuliya tomar giti jagalo sriti nana chalo chaliya tomar giti jagalo sriti nana chalo chaliya badho sheshe koruno heshe jeno chameli kuliya tomar giti jagalo sriti noyono chalo chaliya একাডেমি অ্যালামনির একটা দীর্ঘদিনের স্বপ্ন যে রবীন্দ্রনাথের মূর্তি পুনঃস্থাপিত হবে। পুনঃস্থাপিত কথাটার মানে হচ্ছে 1961 সালে রবীন্দ্র জন্ম শতবর্ষে এই উমাকান্ত একাডেমির সম্মুখে বিশিষ্ট ভাস্কর সদ্য প্রয়াত শিল্পী সুনীল কৃষ্ণ রায়ের তৈরি করা একটি পূর্ণাবয়ব রবীন্দ্র মূর্তি এই আমাদের উমাকান্ত একাডেমির এই সম্মুখভাবে যেখানে আমরা আজকে মূর্তিটা প্রতিষ্ঠা করতে যাচ্ছি পুনঃপ্রতিষ্ঠা করতে যাচ্ছি সেখানে একটা মূর্তি প্রতিষ্ঠিত হয়েছিল 1961 সালে রবীন্দ্র জন্ম শতবর্ষে। দুর্ভাগ্যক্রমে 71-এর রাজনৈতিক অস্থিরতার সময় কোনো এক সময় মূর্তিটিকে ভেঙে দেওয়া হয় এবং মূর্তিটি এরপর এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তারপর দীর্ঘ প্রায় 50 বছর অতিক্রান্ত হয়েছে। 50 বছর পর আমরা আলুমনির উদ্যোগে সারা পৃথিবীর উমাকান্ত একাডেমির প্রাক্তনীরা যারা রয়েছে তাদের উদ্যোগে এবং আমাদের অ্যালামনির নেতৃত্বে আজকে আমরা এই মূর্তিটি এখানে প্রতিষ্ঠা করতে যাচ্ছি। আগামী 10ই নভেম্বর আমরা এই মূর্তিটি এখানে আনুষ্ঠানিকভাবে আবরণ উন্মোচন অনুষ্ঠান করব এবং তারপর একটি রবীন্দ্র ভাবাশ্রিত খুব সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও আমরা এই প্রাঙ্গণে উমাকান্ত একাডেমির মূর্তির পাদদেশেই আমরা করব আগামী 10ই নভেম্বর আগামী মঙ্গলবার। কেন আমরা 10ই নভেম্বর বেছে নিলাম আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে। আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না যে 1919 সালে 10ই নভেম্বর এই উমাকান্ত একাডেমি যেই বিল্ডিংয়ের সামনে আমরা দাঁড়িয়ে আছি সেই বিল্ডিংয়ে এসেছিলেন, সেই উমাকান্ত একাডেমিতে এসেছিলেন এবং তিনি আমাদের যে রেজিস্ট্রার রয়েছে ভিজিটার্স রেজিস্ট্রার সেখানে নিজ হাতে তিনি লিখেছেন যে আই এম ভেরি মাচ প্লিজড উইথ দ্য ট্রিটমেন্ট দ্যাট আই হ্যাভ রিসিভড ফ্রম দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস অফ দিস ইনস্টিটিউশন। এই 10ই নভেম্বর 1919কে সামনে রেখে আমরা ওই দিনটিকে উদযাপন করতে চাই এই রবীন্দ্র মূর্তি পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে। আপনাদের মাধ্যমে আমরা সারা ত্রিপুরাবাসীকে, আগরতলাবাসীকে, সারা বিশ্বের, আপনারা জানেন উমাকান্ত একাডেমির বয়স প্রায় 158 বছর বয়স, এই স্কুলের লক্ষ লক্ষ ছাত্র সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, তাদেরকেও আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা পৌঁছাতে চাই যে আসুন 10ই নভেম্বর আমাদের এই অনুষ্ঠানে আপনারা সকলে উপস্থিত থাকুন এবং আপনাদের
যদি উপস্থিত নাও থাকেন অনলাইনেও দেখতে পারেন। আজকের আপনাদের মাধ্যমে আমাদের ত্রিপুরার অনেক চ্যানেলও অনলাইনে উপলব্ধ। এই মোটামুটি আমাদের বক্তব্য। এইটা তো একটা বিরাট খরচের ব্যাপার, এখনো আমরা সমস্ত হিসাব করে উঠতে পারিনি। এই মূর্তিটি কলকাতার বিশিষ্ট শিল্পী মিন্টু পাল তিনি তৈরি করেছেন এবং এটা কলকাতা থেকে আমরা তৈরি করিয়ে নিয়েছি। মিন্টু পাল অত্যন্ত বিশিষ্ট একজন শিল্পী। আপনারা কলকাতায় রবীন্দ্র সদনের সামনে যে মূর্তি রয়েছে, রাষ্ট্রপতি ভবনে মিন্টু পালের তৈরি মূর্তি রয়েছে, তাকে দিয়েই আমরা এই মূর্তিটি তৈরি করিয়েছি। আর এরপর এই যে কাজ হচ্ছে মূর্তির পাদদেশ তৈরির কাজে, রাজ্য সরকারের স্মার্ট সিটি মিশন এবং এএমসি এবং শিক্ষা দপ্তর, তাদের বিশেষ সহযোগিতা রয়েছে এবং তাদের আন্তরিক সহযোগিতাই এই কাজটা, বিশেষ করে এই যে মূর্তির যে পাদদেশ নির্মাণ এবং তার বিউটিফিকেশনের কাজটা হচ্ছে। আমরা কিছু কাজ বাকি রয়েছে, কিছুক্ষণের মধ্যে মূর্তিটিও উঠে যাবে। আমরা আশা করছি 10 তারিখে আপনারাও আসবেন, একটি সুন্দর অনুষ্ঠান আপনাদের আমরা উপহার দিতে পারব। অবশ্যই রবীন্দ্রনাথ এমন একজন মানুষ যিনি মানে নতুন কেন, আগামী 200 বছরের প্রজন্মকেও প্রেরণা দিতে সক্ষম বলে আমি মনে করি, 1000 বছরের মানুষকেও প্রেরণা দিতে সক্ষম। তার এমন লেখা আছে যেটা হয়তো এই সব করোনা কালকে উত্তীর্ণ করে তার লেখা রয়েছে। যাতে রবীন্দ্রনাথ মানে আমাদের জীবনে সবসময় রবীন্দ্রনাথ। সুতরাং যে রবীন্দ্রনাথকে আমরা 50 বছর আগে মূর্তিটিকে হারিয়েছি, আমরা আপ্লুত যে আজকে 50 বছর পর আমরা দেখতে পাই। আমি উপরন্তকালীন ছাত্র, আমি নিজের চোখে দেখেছি মূর্তিটিকে ভেঙে যেতে দেখেছি। আজকে আমি এই আলমগীর সঙ্গে মানে যুক্ত হতে পারে আমি নিজেকে গর্বিত ভাবছি যে এই মূর্তি অনুষ্ঠানে আমিও একজন ভিডিও করি। অবশ্যই উমাকান্ত একাডেমি সবসময় একটি অত্যন্ত উল্লেখযোগ্য শিক্ষানিকেতন পুরা উত্তর পূর্ব ভারতের, অত্যন্ত ওল্ডেস্ট শিক্ষানিকেতন উত্তর পূর্ব ভারতের। 158 বছর আগে কোনো স্কুল আমার জানা নেই, হয়তো আছে আসামে থাকতে পারে বা অন্য জায়গায় থাকতে পারে, কিন্তু আমাদের রাজ্যে তো ছিল না। এবং তার ঐতিহ্য বিশাল ঐতিহ্য, তার ছাত্র ছাত্রীরা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। তা আমরা চাইবো যে আগামী দিনে এই রবীন্দ্রনাথের মূর্তিকে কেন্দ্র করে যে আরও একটা সুন্দর পরিবেশ বাতাবরণ তৈরি হবে, আগামী দিনের ছাত্ররা নিশ্চয়ই এর দ্বারা উদ্বুদ্ধ হবে এবং অনুপ্রাণিত হবে, তাদের নিশ্চয়ই আগামী দিনের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। নিশ্চয়ই আগামী দিনে অনেক প্রচেষ্টা রয়েছে। আমরা উমাকান্ত দাস, যিনি এই স্কুল যার নামে আপনারা জানেন, মহারাজা রাধাকিশোর মানিক্যের সময় উনি রাজমন্ত্রী ছিলেন, তার নামেই 1905 সালে উমাকান্ত একাডেমি নাম করা হয়। তার আগে স্কুলটি ইঙ্গবঙ্গ বিদ্যালয়, মহারাজা স্কুল ইত্যাদি বিভিন্ন নামে অভিহিত ছিল। 1862 সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়, যদিও সরকারি নথিতে আমরা পাই 1890 সালে, কিন্তু এই ইঙ্গবঙ্গ বিদ্যালয় বা মহারাজার বিদ্যালয় এই নামকে অতিক্রম করে 1905 সালে তৎকালীন রাজমন্ত্রী উমাকান্ত দাসের নামে মহারাজা রাধাকিশোর মাণিক্য উমাকান্ত একাডেমি নামটি দেন এবং সেটি এখনও চলছে। এবং আমরা চাইবো আগামী দিনে, আমাদের প্ল্যানিংয়ের মধ্যে রয়েছে উমাকান্ত দাসের অন্তত একটি পূর্ণাবয়ব না হোক, একটি বাস্ট আমরা স্কুলের মধ্যে আবক্ষ মূর্তি আমরা প্রতিষ্ঠা করব আগামী দিনে। যদি আমাদের আরও কিছু প্ল্যানিংস রয়েছে সেগুলো এখনও আর প্রকাশ করলাম না, আরও আমরা নিশ্চয়ই করব। আমাদের এই কাজ নিরন্তর চলতেই থাকবে আগামী দিনে। এটা হচ্ছে ফাইবার গ্লাস 10 mm। এই প্রসেস আমাদের শুরু হয়েছিল গত ডিসেম্বর 2019-এ। আমাদের একটি মিটিং ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই মিটিংয়ে আমাদের আলমনির ছাত্রদের মধ্যে থেকে এই দাবিটা আসে যে এটা আমরা করবো। তো আমাদের আপাতভাবে এটা খুব শক্ত মনে হয়েছিল এবং এটা অনেকটা অর্থকড়ি এর সঙ্গে জড়িত। তো যাই হোক, আমরা এটা আলটিমেটলি এটা আমরা সাকসেসফুলি করতে পারছি, সেটা আমাদের ভালো লাগছে। এখন দেখা যাক বাদবাকি কাজটা, আপনাদের সহযোগিতায় সবার শুভকামনায় আশা করি ভালোভাবেই উত্তীর্ণ হবে। 10 তারিখ বিকেল 5টায় আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছি, তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, মাননীয় শিক্ষামন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি,
মাননীয় পর্যটন মন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি, মাননীয় মেয়রকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের প্রাক্তন ইদের মধ্যে অশেষ দেববর্মন, তিনি 1949 সালে উমাকান্ত একাডেমিতে 50 সালে বেরিয়েছেন, তাকে জানিয়েছেন। নির্মাল্য কুমার দত্ত, উনি 1953 সালে উনি এই স্কুল থেকে বেরিয়েছেন, তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। তো এইভাবে আমাদের প্রাক্তনীরাও থাকবেন, রাজ্যের মন্ত্রীরাও থাকবেন, মুখ্যমন্ত্রীও থাকবেন বলে আমরা আশা করছি, আমরা আমন্ত্রণ জানিয়েছি। তো 10 তারিখ বিকেল 5টায় আমরা উদ্বোধন করব, তারপর একটা অত্যন্ত মনোজ্ঞ রবীন্দ্র আশ্রিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের সামনে আমরা পরিবেশিত করব। সজল ঘন ঘের ছায় মৃদু শুভাষ দিল বিছায়, সজল ঘন মেঘের ছায় মৃদু শুভাষ দিল বিছায়, না দেখা কোন পরশোধায় পড়িছে ঠন ঠুলিয়া, তোমার গীতি জাগাল স্মৃতি নানা ছল ছলিয়া।